হ্যালো এভ্রিওান প্রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন যে প্রতি বছর অগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাতই অগস্ট পর্যন্ত সারা সপ্তাহব্যাপী ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পালন করা হয় বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয় ডিস্ট্রিক্ট লেভেলে জিপি লেভেলে মানে প্রজেক্ট লেভেলে তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র লেভেলে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ইভেন্টসের আয়োজন করা হয় তো এই বিভিন্ন স্তরে বিভিন্ন ইভেন্টসের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কি কি দায়িত্ব থাকবে কি কি ভূমিকা থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো এই অর্ডারটা দেখতে পাচ্ছেন এই অর্ডারটা হচ্ছে ডিরেক্টোরেট অফ আইসিটিএস থেকে প্রকাশিত একটি অর্ডার যে অর্ডারের সাবজেক্ট হচ্ছে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক টু মানে এই বছর ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকে কী 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 কীভাবে সেলিব্রেশন হবে এবং সেখানে অঙ্গনারী ওয়ার্কার দিদিদের কি কি দায়িত্ব থাকবে ভূমিকা থাকবে সেইটা নিয়ে আজকের আমি ভিডিওতে ডিসকাস করব তো ভিডিওটা স্কিপ করবেন না আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন তো চলুন তাহলে একেবারে স্কেডিউলে চলে যাই দেখুন অ্যানেক্সার ওয়ানটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডিটেলড ইভেন্ট প্ল্যান করা আছে এবার এই ইভেন্ট প্ল্যান থেকে ঠিক আপনাদের যতটুকু পার্ট আছে সেটাই আজকে ভিডিওতে আমি ফোকাস করছি দেখুন এক তারিখে আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মানে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রামে কি থাকবে একটা ব্রেস্ট ফিডিং স্টল তৈরি করা হবে সেই ব্রেস্ট ফিডিং স্টলে একটা ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে আর বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে সাজানো হবে কিভাবে একটুখানি বলে দিই পোস্টার ব্যানার এগুলো থাকবে ফোক সং হবে অডিও ক্লিপস থাকবে যেটা মাইকিং হবে আর ড্রামা হবে মোটামুটি একদিনে পাঁচবার করে ড্রামা ড্রামাটা মানে নাটকটা রিপিট হবে তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এরকম একটা প্ল্যানিং আছে তো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ভূমিকা খুব কম এখানে যারা হচ্ছে অ্যাডজাসেন্ট যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে তো ওই একটি দুটো মানে একটি বা দুটি আইসিডিএস প্রজেক্টের কিছু সিলেক্টিভ ওয়ার্কার্স থাকবেন তারা বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আসবেন মানে কিছু সিলেক্টিভ বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আসবেন এখানে ওয়ার্কার দিদিদের ভূমিকা খুব কম কারণ এটা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম এবং ডিস্ট্রিক্ট লেভেলের মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের যে নিকটবর্তী বা সংযুক্ত যে প্রজেক্ট সেই প্রজেক্টের কিছু সিলেক্টিভ ওয়ার্কার দিদিরা এখানে থাকবেন মানে এটা সব ওয়ার্কার দিদিদের জন্য নয় আচ্ছা নেক্সট আমি দু তারিখে চলে যাচ্ছি দু তারিখ থেকে মেনলি এডব লেভেল স্টার্ট হচ্ছে এবং ওয়ার্কার দিদিদের দায়িত্ব অনেক বাড়ছে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন দু তারিখে অগস্টের দু তারিখ এডাবলুসি লেভেল মানে এক তারিখে দেখলাম আমরা ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম ছিল এবার দু তারিখে হচ্ছে এ ডাব্লুসি লেভেলে চলে আসছে এ লেভেলে প্রথম হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কি আছে বাবাদের জন্য জরুরি কিছু কথা মিটিং উইথ ফাদার্স তো এইটা হচ্ছে অ্যাক্টিভিটি মানে এটা হচ্ছে সাবজেক্ট বাবাদের সঙ্গে জরুরি কিছু কথা ডিসকাস করতে হবে তাহলে পার্টিসিপেন্টের ব্যাপারে কিছু আইডিয়া পাচ্ছেন পার্টিসিপেন্ট কারা হবে এখানে দেখুন লেখা আছে উড বি অ্যান্ড নিউ ফাদার্স মানে যারা বাবা হতে চলেছেন বা যারা সবেমাত্র বাবা হয়েছেন এবং আরো কারা থাকবে দেখুন কি ডিসিশন মেকার ইন দা ফ্যামিলি মানে একটি পরিবারে মূল সিদ্ধান্ত গ্রহণকারী যিনি থাকবেন অ্যালং উইথ দেয়ার স্পাউস আর কে থাকবেন মাদার ইন লজ মানে সংসারে শাশুড়ি মাকে থাকতে বলা হয়েছে তাহলে কারা কারা থাকবেন ফাদার্স মানে নিউলি নিউলি ফাদার্স যারা সবেমাত্র বাবা হচ্ছেন বা যারা বাবা হতে চলেছেন আগামী দিনে তো এনারা থাকবেন এবং পরিবারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী আর তার স্পাউস এবং শাশুড়ি মা তো এই এই ধরনের পার্টিসিপেন্টরা থাকবে এবং পার্টিসিপেট করবেন মানে আপনাদের কাজ হচ্ছে আপনাদের এরিয়াতে সেন্টারের যে এরিয়া আছে তা সেখানে আপনাকে হোম ভিজিট করতে হবে করে তাদেরকে বলতে হবে সেন্টারে আসার জন্য আর আপনাদেরকে এই মিটিংটা কন্ডাক্ট করতে হবে দেখুন লেখা আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু কন্ডাক্ট এই মিটিংটা ওয়ার্কার দিদিরা কন্ডাক্ট করবেন এবং এটা এ ডাব্লিউসি লেভেলের মিটিং মানে প্রত্যেকটি এ তে এই মিটিংটা হবে এবং এখানে কমিউনিটি থেকে এই ধরনের পার্টিসিপেটরা পার্ট নেবেন তো এবার কথা কি আলোচনা করবেন কি কথা এখানে তো লেখা আছে বাবাদের জন্য জরুরি কিছু কথা অবশ্যই ব্রেস্ট ফিডিংটাকে টার্গেট করতে হবে ব্রেস্ট ফিডিং গর্ভবতী ও প্রসূতি মায়ের ক্ষেত্রে কী কী যত্ন নেওয়া দরকার আছে ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব বা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা অ্যারাইজ করলে সেটার জন্য যে সঙ্গে সঙ্গে মানে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে ডিসকাস করতে হবে আপনারা শব্দ সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন করেছেন যেখানে থিম ছিল এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর উপর তো এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা এই মিটিংটাতেও আপনাদেরকে আলোচনা করতে হবে এখানে লেখা আছে দেখুন মেটেরিয়াল হিসেবে বারো কাহন পোস্টার নিউট্রিশন অফ মাদার্স ডিউরিং ল্যাক্টেশন এইরকম মানে আপনারা যে সুপুষ্টি অন্নপ্রাশন দিবসে যে ব্রেস্ট ফিডিং এর মেটেরিয়ালটা পেয়েছিলেন সেখান থেকে ভালো করে আপনাদেরকে ডিসকাস করতে হবে আর আপনারা শুধুমাত্র মায়েদেরকে বোঝান এবার এখানে বাবাদের জন্য জরুরি কিছু কথা অর্থাৎ বাচ্চার দায়িত্ব শুধুমাত্র মায়েদের না মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান ভূমিকা থাকে ইনফ্যাক্ট পরিবারের সকলের সমান ভূমিকা থাকে তো সেই জিনিসটা তাদেরকে তাদের মধ্যে তাদের সাথে ডিসকাস করতে হবে তো এর জন্য কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারেন চা বিস্কিট এরকম এর জন্য একশো টাকা করে পার অঙ্গনওয়াড়ি সেন্টার অ্যালোটেড আছে প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্র পিছু একশো টাকা করে অ্যালোটেড আছে তো যারা আসবে তাদের ক্ষেত্রে মানে যারা মিটিং এ অংশগ্রহণ করবে তাদের জন্য আপনারা চা বিস্কিটের ব্যবস্থা করতে পারেন এটা আপনাদের লেভেলে তো আপনারা ব্যবস্থা করতে পারেন একশো টাকা মনে রাখবেন একশো টাকা পার এ তো তারপরে এটা বিল প্লেস করলে পরে টাকাটা রিএম্বার্স করা যাবে করা হবে তো তাহলে বোঝাতে পারলাম দু তারিখে প্রোগ্রামটা এডব্লিউসি লেভেলে এ সি লেভেলে যেহেতু তাহলে ওয়ার্কার দিদিদের এখানে দায়িত্বটা অনেক বেশি ওয়ার্কার দিদিরা তার এডাব্লিউসির যে জুরিস্ট্রিকশান তার মধ্যে যারা উড বি ফাদার নিউ ফাদার এবং যারা পরিবারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী তাদেরকে এই মিটিংয়ে ডাকবেন এবং অ্যালং উইথ দেয়ার স্পাউস মানে সেক্ষেত্রে যদি তিনি স্ত্রী হন তাহলে তার হাজব্যান্ড আসবেন আর যদি তিনি পুরুষ হন তাহলে তার ওয়াইফ হাজবেন্ড অ্যান্ড মাদার ইনলস এবং সংসারে তিনি শাশুড়ি থাকেন তাকেও ডাকবেন মিটিংয়ে তো মোটামুটি এরাই হচ্ছে অংশগ্রহণকারী তাহলে বোঝাতে পারলাম আচ্ছা এরপর আমি তিন তারিখে চলে যাচ্ছি তিন তারিখের প্রোগ্রামটা একটু বড় প্রোগ্রাম বড় বলতে এডাব্লিউসির থেকে একটু বড় প্রোগ্রাম কারণ এটা প্রজেক্ট লেভেলের প্রোগ্রাম প্রজেক্ট হচ্ছে যে জিপি লেভেল জিপি লেভেলে হবে বা আরবান প্রজেক্টের ক্ষেত্রে একটাই প্রোগ্রাম হবে তো যদি জিপি লেভেলের কথা ভাবি তো প্রত্যেকটা জিপিতে জিপির যে হেডকোয়ার্টার মানে জিপি অফিসগুলো রয়েছে সেই অফিসে সংলগ্ন বা জিপি কোনো একটা ভালো সেন্টার সিলেক্ট করে সেখানে এই প্রোগ্রামটা হবে আর আরবান প্রজেক্টের আরবান প্রজেক্টের ক্ষেত্রে আরবান প্রজেক্টের একটা ভালো সেন্টার চুজ করে সেখানে এই প্রোগ্রামগুলো হবে কি প্রোগ্রামগুলো হবে একটু দেখুন দেখুন প্রথমে আছে হেলদি বেবি আপ টু ইয়ার্স মানে দু বছর পর্যন্ত শিশুদের মধ্যে হেলদি বেবি কম্পিটিশান অর্গানাইজ করতে হবে এটা দেখুন ডান দিকে লেখা আছে ফর জিপি লেভেল রুরাল অর ট্রাইবাল প্রজেক্ট জিপি লেভেলের ক্ষেত্রে সুপারভাইজার এবং ওয়ার্কার দিদিরা সেই জিপিতে যে যে সেন্টারগুলো আছে সেই সেন্টারের ওয়ার্কার দিদিরা এবং সেই জিপির দায়িত্বে যে সুপারভাইজার আছেন সেই সুপারভাইজার দিদিরা এই এইটা এই কম্পিটিশানটাকে অর্গানাইজ করবেন উইথ দ্য গাইডেন্স অফ সিডিপি অবশ্যই সিডিপিও স্যার বা ম্যাডাম তাদেরকে গাইড করবেন এটা হচ্ছে জিপি লেভেলের প্রোগ্রাম তাই জন্য সেই সেই সংশ্লিষ্ট সেই জিপির সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এখানে পার্ট নেবেন এবং সুপারভাইজার আর এজিরাও তার সাথে পাঠ নিতে পারেন এজি বলতে গার্লস এর কথা বলা হয়েছে এজিরাও এখানে অংশগ্রহণ করতে পারেন এবার আমি বলছি যে হেলদি বেবি কম্পিটিশনটা করবেন করবেন করে হেলদি বেবি দেখুন যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পিছু যে হেলদি বেবি আছে মানে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে উইনার ধরে নিচ্ছি একটি করে শিশু উইনার মানে সব থেকে হেলদি শিশু সে তো সেই প্রত্যেকটা সেন্টার পিছু যে একজন করে উইনার এই প্রত্যেক প্রত্যেক উইনার আসবেন জিপি লেভেলের ওই ফাইনাল যে কম্পিটিশানটা হবে সেইখানে তো জিপি লেভেলে ফাইনাল কম্পিটিশানটা হবে এবং সেখানে এক একজন শিশু সে উইনার হবে মানে সে হচ্ছে ফাইনালি উইনার হলো তো তার জন্য প্রাইজিং আছে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা প্রজেক্ট লেভেলে মোট কুড়ি জনকে প্রাইজ দেওয়া যেতে পারে কুড়ি জনের মানে একশো টাকা করে প্রাইজ মানে এটা মানে প্রাইজ হিসাবে দেওয়া যেতে পারে তো প্রত্যেক প্রজেক্টে কুড়িটা কুড়ি জনকে প্রাইজ দেওয়া যাবে তো এই হচ্ছে হেলদি বেবি কম্পিটিশান হেলদি বেবি কম্পিটিশান আরবান লেভেলে কি হবে আরবান লেভেলে সুপারভাইজাররা কন্ডাক্ট করবেন আর সিলেক্টেড ওয়ার্কাররাও পার্ট নিতে পারেন এজিরাও পার্ট নিতে পারেন আরবান লেভেলের ক্ষেত্রে কী হয় সব সব সেন্টারকে সব সেন্টার না হলেও হবে হলেও হবে কোনো ব্যাপার না সব সেন্টার থেকেও হেলদি বেবিরা এসে ফাইনাল কম্পিটিশনে পার্ট নিতে পারেন তাতেও হবে মোট কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে কুড়িটা কুড়িটা প্রাইজের ব্যবস্থা আছে মানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কুড়ি কুড়ি জন উইনার থাকবে এবার জিপি যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে একজন করেই পার জিপি ধরে নিতে হবে আর জিপি যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ দেওয়া যেতে পারে মানে কুড়িটা প্রাইজ দেওয়া হবে তো যদি কোনো প্রোজেক্টে ধরে নিচ্ছি দশটা জিপি আছে তাহলে দশটা জিপিতে কুড়িটা প্রাইজ মানে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী যারা হবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে আবার যাদের প্রোজেক্ট অনেক বড় তাদের সেক্ষেত্রে শুধুমাত্র উইনারকেই পুরস্কারটা দেওয়া হবে এটা পুরোটাই ডিসিশানটা দেওয়া হবে সিডিপিও এন্ড থেকে এবং ভায়া সুপারভাইজার আপনারা এই ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবেন এবার প্রশ্নটা হচ্ছে হেললেভি কম্পিটিশন সেটা চুজ করবেন কি করে যে কে হেলি তো এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে জাজমেন্টের সেই ক্রাইটেরিয়াটা পাওয়া যাবে এনএক্স এ থ্রিতে স থ্রি আমি পরে বলে দিচ্ছি আচ্ছা এটা তো গেল এক নম্বর হেলদি বেবি কম্পিটিশন দু নম্বর হচ্ছে ভিডিও শো আর তিন নম্বর ফোক সং আর চার নম্বর ড্রামা ভিডিও শো থাকবে ভিডিওর লিংক দেওয়া আছে দেখবেন এই পিডিএফটা যখন আপনারা পাবেন তখন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে পিডিএফের সঙ্গে অ্যাটাচ করা আছে সেটা আপনারা দেখতে পাবেন বা আপনাদেরকে ভায়া হোয়াটসঅ্যাপও পাঠানো হতে পারে আপনাদের আপনারা হয়তো সুপারভাইজারের থেকে ভায়া হোয়াটসঅ্যাপ পেয়ে গেছেন এতক্ষণে আচ্ছা আর থাকবে ফোক সং ফোক সং থাকবে আর ড্রামা থাকবে ড্রামা বলতে নাটক নাটকের একটা স্ক্রিপ্ট একদম শেষ পাতায় রয়েছে দেখবেন সেই নাটকের স্ক্রিপ্টটা কিন্তু পারফর্ম করতে হবে মোট কথা আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা ছড়ানো আমি আগেও বলেছি যে বেনিফিশিয়ারি মেনলি গর্ভবতী মহিলা এবং দু বছরের কম বয়সী শিশুর মায়েরা তাদেরকেই মেনলি অ্যাওয়ারনেস তাদের মধ্যে জেনারেশন করতে হবে যাতে ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্বটা তারা বোঝে এবং শুধু ছমাস পর্যন্ত শিশুদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য দিনের শেষে এটাই আমাদের টার্গেট থাকবে এবং সেটাকে অ্যাচিভ করতে হবে এই এই জন্যই মানে এই এই ব্রেস্ট ফিডিংয়ের অ্যাওয়ারনেসটা ছড়ানোর জন্যই এই এত বড় প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মানে এত প্ল্যানিং এত কিছু সবকিছুর উদ্দেশ্য এই একটাই সেটা হচ্ছে রেস্ট ফিডিংয়ের যে গুরুত্বটা যাতে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় ছ মাস পর্যন্ত শিশুদের সেই জিনিসটা যেন সকলের মনের মধ্যে থাকে আচ্ছা এখানে বাজেটেরি পলিসিটা অনেকটা বেশি আছে এত জটিলতায় যাওয়ার দরকার নেই যেটা আমি প্রাইজের ব্যাপারটা বললাম কুড়িটা প্রাইজ দেওয়া যাবে প্রত্যেক প্রজেক্টে তো সেটা প্রোজেক্টের যে যতটুকু মানে প্রজেক্টে যতটা বড় বা ছোট তার উপর ডিপেন্ড করছে উইনার বা সেকেন্ড প্রাইজ দেওয়া যেতে পারে এটা পুরোটাই ডিসিশন নেওয়া হবে সিডিপিও লেভেলে এবং তারপর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এটা তিন তারিখের প্রোগ্রামে তাহলে আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা মানে দু তারিখ তিন তারিখ প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির প্রচুর দায়িত্ব আচ্ছা নেক্সট আমি চার তারিখে চলে যাচ্ছি চার তারিখে দেখুন আবার চার তারিখে চাপটা অনেকটা কম চার তারিখে কি হবে এখানেও হচ্ছে পার্টিসিপেট করতে হবে কিন্তু এখানে ট্যাবলো থাকবে ট্যাবলো হবে র্যালি হবে আচ্ছা প্রজেক্ট লেভেলে কি আছে চার জিপি করে পার ডে ট্যাবলো মানে ঘুরবে মানে একদিনে চারটে করে জিপি কভার করবে আর সেই ট্যাবলোর সাথে র্যালি থাকবে এবং মাইকিং হবে যে ফোক সং জিঙ্গেলস অডিও ক্লিপস অনেক কিছু রয়েছে যেটা আপনারা ভায়া হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সেইগুলো ট্যাবলোর পাবলিক মানে মাইকিং হবে সবাইকে করা পাবলিক যাতে শোনে বিষয়গুলো তো এইটা হচ্ছে ট্যাবলো মানে ট্যাবলোর এই প্ল্যানিংটা চার তারিখে রাখা হয়েছে চার তারিখ এবং চারের পর পাঁচও হতে পারে ছয় হতে পারে মানে চারটে করে জিপি পার ডে কভার করতে হবে এবার যে প্রজেক্টে জিপি অনেক বেশি তার দুদিন বা তিন দিন লাগবে এটা হলো জিপি স্তরে রুরাল প্রজেক্টের ক্ষেত্রে আর যদি আরবান আরবান প্রজেক্ট হয় প্রজেক্টে ট্যাবলো ঘুরবে যতটা এরিয়া সম্ভব হয় কভার হবে আর এই যে এত মানে ট্যাবলো গুলো যে ঘুরছে এবং সেটা জিপি স্তরে যাচ্ছে মানে জিপি স্তরে বলতে জিপি অফিসে যাচ্ছে সেখানে ছবি টবি তুলে কিন্তু সেটা জেলাতে রিপোর্ট করতে হবে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে জিপি অফিসে বা ওয়ার্ড অফিসে যে ট্যাবলো ঘুরছে জিপি অফিসের সামনে ওয়ার্ড অফিসের সামনে যে ট্যাবলো ঘুরছে সেইগুলো কিন্তু রেকর্ডিং করতে হবে বা ছবি তুলতে হবে তুলে সেটা ডিস্ট্রিক্টে প্লেস করতে হবে তো এটা পুরোটাই ডিপেন্ড করছে জিপি সাইজের ওপর জিপি সাইজ না প্রজেক্টের সাইজের উপর মানে কতগুলো জিপি আছে তার ওপর জিপি বেশি হলে ট্যাবলো বেশি দিন কাজ করবে বেশি দিন মিন্স চারটে জিপি পার ডে যতদিন লাগে আচ্ছা এইখানে এখানে কি করবেন এখানেও যেহেতু একটা র্যালির ব্যবস্থা থাকবে এখানেও কিন্তু ওয়ার্কার দিদিদের পার্ট নিতে হবে এখানে ওয়ার্কার দিদিরা এবং সুপারভাইজার দিদিদেরকে এই বিষয়টাকে কন্ডাক্ট করতে হবে সিডিপি অবশ্যই গাইড করবেন আর এখানেও এজিরা পার্টিসিপেট করতে পারে মানে এই র্যালিতে থাকা বা এই নাটকগুলো পারফর্ম করা এইগুলো হচ্ছে সবাই পার্ট নিতে পারে এখানেও যে বাজেটারি পলিসিটা আছে সেটা সেটা আপনাদের অতটা গুরুত্বপূর্ণ এ নেই বাজেটারি পলিসি সম্পর্কে জানার দরকার নেই এটা এতটা গুরুত্বপূর্ণ নয় এটা প্রজেক্ট লেভেল থেকে যেহেতু ট্যাবলো সিলেক্ট করা হবে ট্যাবলোকে হায়ার করতে হবে সেগুলো প্রজেক্ট লেভেল থেকে বিলিং হবে তো এটা আপনাদের অতটা গুরুত্বপূর্ণ কিছু নয় আপনাদের জন্য তো তাহলে মোটামুটি দেখতে পেলেন যে দু তারিখ তিন তারিখ প্রচুর চাপ দু তারিখ তিন তারিখের পর চার তারিখটা একটু কম চাপ একটু কম চাপ মানে চাপ মিন্স প্রেশার না চাপ মিন্স হচ্ছে দায়িত্বের কথা বলছি মানে আপনাদের দায়িত্বটা বুঝে নিতে হবে এরপর আসছি রিপোর্টিং রিপোর্টিং বলতে আপনারা যে কাজগুলো করলেন এত দায়িত্ব পালন করবেন সেগুলো বা ব্রেস্ট ফিডিং যে অ্যাওয়ারনেস সরাচ্ছেন সেই সেই জিনিসগুলো ডকুমেন্টেশন হবে এবং রিপোর্টিং হবে সাত তারিখ আর পাঁচ তারিখে এর মধ্যে একটা কাজ আছে সেটা হচ্ছে যেসব আপনার জুরিস্টিকশন আপনার সেন্টারে যে জুরিস্ট্রিকশন যে যেসব মহিলারা মানে এই প্রোগ্রামগুলোতে পার্ট নিতে পারলেন না তাদেরকে বাড়ি মানে মানে তাদেরকে বাড়ি তাদের বাড়িতে যেতে হবে হোম ভিজিট করে তাদের সঙ্গে কথা বলতে হবে আর ব্রেস্ট ফিডিং এর যে মূল বক্তব্যগুলো সেগুলো তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই হচ্ছে পাঁচ তারিখের কাজ তো মোটামুটি বুঝতে পারলেন যে আপনাদের এক্সাক্টলি কি কি দায়িত্ব রয়েছে তো আমি শুধু হেলদি বেবি কম্পিটিশনের ব্যাপারটা একটুখানি বলে দিচ্ছি ক্রাইটেরিয়াটা দেখুন অ্যান এক্সের থ্রিতে রয়েছে ক্রাইটেরিয়াটা হেলদি বেবি পঞ্চাশের মধ্যে ডিসাইড করবেন মার্কস দেবেন পঞ্চাশের মধ্যে যে ম্যাক্সিমাম মানে যে উইনার হবে সেই প্রাইজ পাবে তো কি কী আছে কারেন্ট নিউট্রিশনাল স্টেটাস মানে অ্যাট প্রেজেন্ট যদি নিউট্রিশনাল স্টেটাস বেবিটা নর্মাল হয় তাহলে দশ মানে সবুজ বাচ্চা হলে দশ আর মডারেট বা সিভিয়ারলি আন্ডারওয়েট হলে জিরো পার্সোনাল হাইজিন অফ চাইল্ড মানে শিশুর পার্সোনাল হাইজিন গুলো দেখতে হবে নখ চুল কাটা আছে কিনা হাত পরিষ্কার আছে কিনা তারপরে ড্রেস হ্যান্ড ওয়াশ মানে ড্রেস এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কিনা ইয়ার ওয়াক্স মানে কানের টোল পরিষ্কার করেছে কিনা তার উপর মাস্ক আছে দশ নম্বর আছে সেটা বুঝে শুনে আপনাদেরকে মাস্ক দিতে হবে নেক্সট হচ্ছে নিউট্রিশনাল স্টেটাস কনস্ট্যান্টলি ইন দ্য নর্মাল অর আপগ্রেডেশন ফ্রম ম্যালারেজ টু নর্মাল মানে কোনো শিশু যদি গত তিন মাস ধরে একভাবে নর্মাল থাকে সবুজ বাচ্চা থাকে তাহলে সে দশ পাবে আর যদি আপগ্রেডেশন হয় মডারেটলি বা সিভিয়ারলি আন্ড্রয়েড থেকে সে নর্মাল হয়েছে তাহলে সেক্ষেত্রে পাঁচ পাবে আর তাছাড়া আর অন্য যে কোনো ক্যাটাগরিতে জিরো পাবে ব্রেস্ট ফিডিং কি এক্সক্লুসিভ ফিডিং হয়েছে কিনা না ছ মাস পর্যন্ত জিরো আদারওয়াইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি না হয় যদি সেই শিশু ছ মাসের মধ্যে জল বা মধু বা অন্য কিছু খেয়ে থাকে কৌটোর দুধ তাহলে এক্সক্লুসিভ রেস্ট ফিডিং হলো না তাহলে জিরো আদারওয়াইজ জিরো টাইমড ভ্যাকসিনেশন শিশুর এজ অনুযায়ী যদি ফুল ভ্যাকসিনেশন হয় ইমিউনাইজেশন স্কেডিউলটা পুরোপুরি মেনটেন করা হয় তাহলে দশে দশ যদি একটা ভ্যাকসিন মিস হয় ইমিউনাইজেশন স্কেডিউল থেকে সেই শিশুর বয়স অনুযায়ী তাহলে পাঁচ আর যদি একের বেশি ভ্যাকসিন মিসিং হয় তাহলে জিরো সেই অনুযায়ী নাম্বার দেবেন পঞ্চাশের মধ্যে আপনারা মার্কস দেবেন যে শিশু সবথেকে বেশি মার্কস অপটেন করবে সেই শিশুই হবে হেলদি বেবি এবং উইনার হবে এই একটা কম্পিটিশন তো মোটামুটি কম্পিটিশন বলে বিশেষ কিছু ভয়ের বা কিছু চাপ নেওয়ার মতো কিছু নেই খুবই ইজি যেটা বললাম জিপিতে যে কটা সেন্টার আছে প্রত্যেকটা সেন্টার থেকেই চেষ্টা করবেন যাতে বেবিরা আসে পার্ট নিতে পারে আচ্ছা তারপর শেষে এই যে দেখুন এই যেটা বলছিলাম আগে লিঙ্কস ভিডিওর যে লিঙ্কস পোস্টার ব্যানার্স কি করবেন সেগুলো এখানে লেখা আছে আর আর সব থেকে শেষে নাটকের যে স্ক্রিপ্টটা সেইটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন নাটকের স্ক্রিপ্টটা এটা আপনারা পারফর্ম করবেন মনে রাখবেন এই পারফরমেন্সটা ভালো হওয়া দরকার ভালো মিন্স কি এই মেসেজগুলো ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে যেন মানুষ অ্যাট্রাক্ট হয় এবং মানুষ দেখে এই নাটকগুলো নাটকটা দেখে তাহলে কি হয় নাটকের মাধ্যমে তাদের মধ্যে অ্যাওয়ার্নেসটা ছড়ানো যায় তো এক্ষেত্রে শুধু ওয়ার্কার দিদিরা না এজিরাও পার্ট নিতে পারেন সুপারভাইজার দিদিরাও পার্ট নিতে পারেন যেকোনো কেউ পার্ট নিতে পারেন শুধু ওয়ার্কার দিদিদের দায়িত্ব নিয়ে নাটকটা তুলে দিতে হবে তো মোটামুটি এই হলো আজকের ভিডিও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ